নমস্কার বন্ধুরা, আমি আসি আমাদের গুরমা জঙ্গলে কচু শাক তুলতে। এখানে কালো কচু খুব সুন্দর হয়, একদম কচি কচি পাতা তুলবো আর কচু ডানটা রেসিপি করবো। এই কচুগুলো ধরে না, যোগ হয় জানো? যোগ না? হ্যাঁ, খুব যোগ হয়। হয়েছে? তা হাত দাও এই যে বন্ধুরা, দেখুন কচু শাক। আজকে পাতাটা রান্না করব না, আজকে ডাটাটা রান্না করব। কচু দিয়ে একটু সিদ্ধ করে নেব। কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, কচু জিরে, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, কচু হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তুমি ডাল ভাজি না নিবে না? না, এটা যে খাওয়া যাবে, একটু দিয়ে হয়ে যাচ্ছে, এটা রাত্রের জন্য হয়ে যাবে, রেখে দিবে একটু, ঠিক আছে?
কেমন লাগতেছে? কি বলবো, ঝাল হয়েছে, খেতে মজা লাগতেছে। বন্ধুরা মনে কিছু করবেন না, পাশের বাড়িতে বহুদিন ধরে কাজ হচ্ছে তো পুরো শব্দ আসতেছে। রান্নাটা খুব ভালো হয়েছে, একটু ঝাল লাগলো। আচ্ছা, অসাধারণ না? তো ভিডিওটা এখানে শেষ করতেছি বন্ধুরা। ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। গলায় ধরতেছে না? জঙ্গলের নাড়া ফ্রেশ একদম। এ কচু গলায় ধরে না, তাও আমি একটু সিদ্ধ করে জলটা ফেলে দিলাম। এই যে আমাদের গ্রামে আশেপাশে যেগুলো হয় ওগুলো কিন্তু গলা ধরে। এগুলো গলায় ধরে না, জঙ্গলের গুলো গলা ধরে না। কাঁচা লঙ্কা বেশি দিয়েছো না তুমি? হ্যাঁ, কাঁচা লঙ্কা কচিতে একটু কাঁচা লঙ্কার ঝালটা ভালো লাগে। ভাত দিব তোমায় একটু? ভাত দিবো।